হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার নতুন ফোনের আনবক্সিং করা, আর আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আরো কিছু কিছু জিনিস আনবক্সিং করে। আমি বেশ কিছু কসমেটিক্স অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, সেগুলোই তোমাদেরকে আমি দেখাবো। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি করে ফেলো, চলো দেখতে থাকো। এই যো, প্রথমে এটাকে আনবক্সিং করছি, দেখো। এই এত বড় বাক্সটার মধ্যে এইগুলো সব কাগজে কার্টুনের টুকরো, আর কিছু নেই, কিছু নেই ফাঁকা। হ্যাঁ, একটা এই আছে, ওই বিলটা। এর মধ্যে রয়েছে এই শ্যাম্পুটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স এর অপটিলং। এটা আমি আমার চুলের স্মুথনেস বজায় রাখার জন্য সবসময় ইউজ করি। এটা আমি যখন পার্লার থেকে কিনি তখন এটার দাম নেয় 535, বাট ফ্লিপকার্ট আমাকে এটা একটা কুপন অর্ডার দিয়ে, কুপনের অফার ছিল আমার ফ্লিপকার্টে, একটা কুপন ছিল আমার, সেইটা অফারে আমি এটা 409-এ পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। নেক্সট, চলো নেক্সট হচ্ছে এইটা। এই যে এর ভিতরে ছিল এটা আর এর বিলটা। এটা হচ্ছে ম্যাট্রিক্স এরই কন্ডিশনার। আমি ইউজ করি জিকের কন্ডিশনার, জিকের শ্যাম্পু এবং জিকের কন্ডিশনার এবং জিকের সিরাম, আমি তিনটে ইউজ করতাম। বাট রিসেন্ট আমি যখন এবছর স্পা করতে গিয়েছিলাম তো ওখানে আমাকে বললো তুমি জিকের কন্ডিশনার ইউজ করছো করো, কিন্তু ম্যাট্রিক্সের কন্ডিশনারটা একবার ইউজ করে দেখতে পারো। তো এই প্রথম আমি ম্যাট্রিক্সের একটা কন্ডিশনার কিনলাম, জানি না এটা কিরকম হবে, আমি ইউজ করে দেখে তারপরে অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে আমি জিকের যে শ্যাম্পু ইউজ করতাম সেটা ইউজ করাকালীন আমি মাঝে ম্যাট্রিক্সের এই শ্যাম্পুটা ইউজ করে দেখেছি, ভালোই, খারাপ না, দেখতেই পাচ্ছ আমি এই শ্যাম্পুটা ইউজ করি। এই ম্যাট্রিক্সের যে শ্যাম্পুটা ইউজ করি যথেষ্ট ভালোই, খারাপ বলবো না, ম্যাট্রিক্সের শ্যাম্পু খুবই ভালো। আর জিকের শ্যাম্পুও ভালো, কিন্তু পার্মানেন্ট জিকের শ্যাম্পু ইউজ করতে করতে কি হয় না, চুলের নিজস্ব যে একটা উজ্জ্বলতা রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই আমাকে পার্লারের যে দিদি আছেন উনি আমাকে অ্যাডভাইস করলেন যে তুমি জিকের শ্যাম্পু জিকের কন্ডিশনার ইউজ করো, বাট 3 মাস ছাড়া ছাড়া করো, কিন্তু 3 মাস এই শ্যাম্পুটা ইউজ করো, তাহলে কি হবে আমার চুলটাও স্মুথ থাকবে এবং বাজেটটা অনেকটা সস্তা হবে। কারণ একটা জিকের শ্যাম্পু 1900 আর এটা হচ্ছে 535, কিন্তু আমি পেয়ে গেছি 409-এ। আর এই যে কন্ডিশনারটা, কন্ডিশনারটা কিন্তু এখানে যেটা রয়েছে MRP 275, কিন্তু আমি এটা ফ্লিপকার্টে অফারে পেয়েছি 209-এ। এবার চলে আসি নেক্সট। এই যো, এর ভিতরে দেখতে পাচ্ছ কাগজ রয়েছে, এই কার্টুনের টুকরো গুলো আর এই বিলটা, এর ভিতরে ছিল এটা। এটা হচ্ছে হেয়ার সিরাম, এটাও আমি ইউজ করতাম জিকের, কিন্তু আমাকে এটাও বলেছিলেন যে তুমি এটা ইউজ করে দেখতেই পারো, এটা কিন্তু ম্যাট্রিক্সের নয়, আমি আগে ইউজ করতাম জিকের সিরাম, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। কিন্তু তারপরে আমাকে পার্লারে অ্যাডভাইস করলো যে বায়োলেজের এই সিরামটা তুমি ইউজ করে দেখতে পারো। আমি বলবো জিকের সিরাম ইজ বেস্ট, কারণ এটার দাম অনেকটাই বেশি, 1900, প্রায় 2000 টাকার কাছাকাছি, আর এটার দাম হচ্ছে 340, না সরি, এটার দাম হচ্ছে 300। তো বুঝতেই পারছো কতটা পার্থক্য। তবে এই একটা সিরাম তুমি যদি কেনো এটা তোমার 1 বছর খুব ভালোভাবে চলে যাবে, কিন্তু এই সিরামটা যদি তুমি কেনো তাহলে বছরে এটা
তিনখানা অবশ্যই লাগবে, মানে আমার হেয়ারের যা লেন্থ সেই লেন্থের কথা আমি বলছি। কিন্তু এটাও ভালো, তুলনামূলকভাবে এটা সব থেকে বেশি ভালো, সেই হিসাবে দামটাও অনেক বেশি। তো যাই হোক, এটা আমরা দেখতেই পাচ্ছ একেবারেই শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আর একটা নতুন কিনে ফেলেছি। তো এই তিনটে মিলিয়ে আমার খরচ পড়েছে 838 টাকা, কিন্তু অরিজিনাল এই তিনটে মিলিয়ে দাম হয় 1,011 টাকা। তো বুঝতে পেরেছো আমি 200 টাকা মতো সেভ করে ফেলেছি। এটা যদি আমি অনলাইনে না কিনে পার্লার থেকে কিনতাম তাহলে আমার সেই 200 টাকা সেভ হতো না। তো তোমরাও যদি এরকম কোনো কোনো কসমেটিক্স কিনতে ইচ্ছুক তো ফ্লিপকার্ট থেকে অবশ্যই কিনতে পারো, ফ্লিপকার্টে কিন্তু কিছুটা ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, তবে ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু অনেক সময় দেয়, সেটা দেখে কিনবে। আমার যে অরিজিনাল প্রোডাক্টটা ছিল আমি সেটার সাথে এটাকে কিন্তু পুরোপুরি দেখে, মানে ফ্লিপকার্টে ফটো দেখে ভালো করে তারপর কিনেছি, দেখলাম একই, ঠিক আছে? তো সেটা তোমরা দেখে অবশ্যই কিনবে এবং রিভিউ দেখে তবেই কিনবে। তবে আমি যদি, আমাকে যদি বলা হয় যে তুমি জিকে এবং বায়োলজির মধ্যে কোনটা বেশি ভালো সিরামের ক্ষেত্রে বলবে, আমি বলবো অবভিয়াসলি জিকে। কারণ জিকে এই 1 ফোঁটা সিরাম হাতে নিলেই বুঝতে পারবে কতটা স্মুথ। আর যদি বলো শ্যাম্পুর ক্ষেত্রে ম্যাট্রিক্স আর জিকের মধ্যে কোনটা বেস্ট, আমি বলবো ম্যাট্রিক্স। কারণ জিকে কস্টলি, কিন্তু জিকে ইউজ করতে করতে কি হয় না, চুলটা প্রচন্ড রাফ হয়ে যায়। কিন্তু ম্যাট্রিক্স জিকে তুমি যদি অল্টারনেট করে ইউজ করো 3 মাস এটা 3 মাস ওটা, তাহলে ঠিকঠাক থাকে। আর কন্ডিশনার আমি ম্যাট্রিক্সের ইউজ করিনি, এই প্রথম করব, কিন্তু জিকের কন্ডিশনার ভীষণ ভালো। তো চলো, আমার আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার আগামী ভিডিও আবার পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে একেবারেই ভুলো না। সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।